হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন, আর এই শীতে জমিয়ে খাওয়া দাওয়া করছেন। বাঙালিদের মিষ্টি কিন্তু সব অনুষ্ঠানেই লাগে। আজকে আমার মা ঘরেই একটি মিষ্টি তৈরি করে দেখাবে, যেটা একেবারে দোকানের মতন টেস্ট হবে। খুব কম উপকরণে তাড়াতাড়ি করে ফেলা যাবে। আজকে আমার মা করে দেখাবে বালুশাহি, একেবারে মিষ্টির দোকানের মতন। আপনারা দেখুন পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন কিভাবে করা হচ্ছে। অবশ্যই একবার ট্রাই করবেন, স্কিপ করবেন না ভিডিওটা, এটা আমার অনুরোধ রইল। দেখুন, এখানে 200 গ্রাম ময়দা রাখা আছে, এখানে আছে 6 চামচ দেশি ঘি, তার সাথে আছে 1/2 টিস্পুনের থেকেও কম বেকিং পাউডার আর বেকিং সোডা একই অনুপাতে। প্রথমেই চিনি শিরাটা বানিয়ে ফেলতে হবে, তার জন্য একটা কড়াইতে দিয়ে দেওয়া হলো 2 কাপ চিনি। 2 কাপ চিনির সাথে দিয়ে দেওয়া হলো এই একই কাপের পরিমাণ 1 কাপ জল। যেই কাপ পরিমাণ চিনি দেওয়া হচ্ছে সেই কাপেরই 1 কাপ জল, মানে 2:1 অনুপাতে চিনির শিরাটা তৈরি করতে হবে। চিনির শিরাটা বেশি ভারী করার একদম দরকার নেই। এবার একটু চিনিটাকে নেড়ে দিতে হবে, চিনিটা গলুক, তারপর আস্তে আস্তে এটা শিরা তৈরি হয়ে যাবে। এখানে দিয়ে দিতে হবে কয়েকটা ছোট এলাচের দানা গুঁড়ো করা, তাহলে খুব সুন্দর একটা টেস্ট হয়। এটা তৈরি হোক ততক্ষণে ময়দাটা মেখে ফেলতে হবে। তার জন্য একটা বড় বাটিতে ময়দা নিয়ে সেখানে দেওয়া হলো নুন, তারপর দেওয়া হলো বেকিং পাউডার আর বেকিং সোডা। বেকিং সোডাটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, শুধু বেকিং পাউডার দিয়েও এটা খুব সুন্দর তৈরি করে ফেলা যাবে। এবার দিয়ে দিতে হবে ঘি, এখানে 6 চামচ ঘি আছে। আপনারা চাইলে এর থেকে ঘি পরিমাণটা বাড়াতেও পারে, আবার কমাতেও পারে, তাতে কোনো অসুবিধা হবে না। তবে এখানে ঘি লাগবে, এটা কিন্তু দেশি ঘি। ঘিটা দেওয়ার পর এবারে ভালো করে মেখে নিতে হবে, ভালো করে ময়ন দিতে হবে। ময়দাটাকে একটু টাইম নিয়ে ময়ন দেবেন। ময়ন দেওয়া হয়ে গেছে, এবার অল্প অল্প জল দিয়ে এটা একটা শক্ত ডো বানিয়ে ফেলতে হবে। অল্প অল্প জল দেবেন, বেশি জল একসাথে দিতে যাবেন না, তাহলে কিন্তু ময়দার ডোটা নরম হয়ে যাবে। এটা কিন্তু কোনো নরম ডো দরকার হয় না, একেবারে শক্ত ডোই দরকার। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করবেন। দেখুন ডোটা বানানো হয়ে গেছে, কিরকম শক্ত আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এবার এটাকে আমরা 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে দেখা যাক চিনির শিরাটা কত দূর। দেখুন চিনির শিরাটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে, তাই গ্যাসটাও অফ করে রেখে দেওয়া আছে। এবার 15 মিনিট পর ফিরে এসেছি। মা কী করেছে, তার মধ্যে ময়দাটাকে লম্বা করে রেখেছে। এবার ছোট ছোট লেচির আকারে ছুরি দিয়ে কেটে নেবে, সম পরিমাণ আকারে কাটতে হবে, মানে প্রত্যেকটা মাপ কিন্তু সমান হওয়া দরকার। দেখুন প্রত্যেকটা লেচি কিন্তু কাটা হয়ে গেছে, হাতে চেটোর সাহায্যে গোল করাও হয়ে গেছে। এবার করবেন কি, হাতের চেটোতে একটু চেপে নেবেন, তারপরে উপর দিয়ে একটা আঙুল ঢুকিয়ে একটা গর্ত করবেন, উপর দিয়ে আঙুল ঢুকিয়ে গর্ত করবেন, আবার নিচ দিয়েও সেম জায়গা দিয়ে একটা গর্ত করবেন। তাহলে হবে কি, মাঝখান দিয়ে একটা ফুটো হয়ে যাবে, অনেকটা মেদু বড়ার মতন দেখতে হবে। আমরা মেদু বড়া খাই না, যেরকম দেখতে হয় ঠিক সেরকম। এটা খুব একটা কঠিন না বানানো। লেচিটাকে হাতে প্রথমে চেটোতে নিয়ে গোল করবেন, চেপে গোল করবেন, তারপরে মাঝখানে একটা ফুটো করে দেবেন, নিচ দিয়েও সেম জায়গা দিয়েও ফুটো করবেন। দেখুন নিচ দিয়েও করবেন, আবার উপর দিয়েও করবেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এইভাবে প্রত্যেকটা লেচিতে ফুটো করে নিতে হবে, অনেকটা ডোনাটের মতন দেখতে হবে। আমরা ডোনাট খাই না, সেই ডোনাটের মতন দেখতে হবে।
এইভাবে প্রত্যেকটা বানিয়ে ফেলতে হবে। দেখো প্রত্যেকটা তৈরি করা হয়ে গেছে। লেচি থেকে 200 গ্রাম ময়দায় একটা হয়েছে। এবার এগুলোকে আমাদেরকে ফ্রাই করতে হবে। তার জন্য কড়াইতে সাদা তেল গরম হয়ে গেছে, তবে খুব গরম করার দরকার নেই, মিডিয়াম গরম করবে। এবার একটা একটা করে ছেড়ে দিতে হবে। প্রথমে দুটো ছেড়ে দেওয়া হলো, আস্তে আস্তে এটা ভাজা হবে, বেশি হাই ফ্লেমে ভাজার দরকার নেই। আঁচটাকে মিডিয়াম করে দেবেন। যেভাবে সিঙ্গারা ভাজে আস্তে আস্তে, যত ভাজা হবে এটা ফুলে উঠবে। দেখুন কতটা ফুলে উঠেছে, এটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। আমরা এর মধ্যে করেছি কি, পাশের গ্যাসে শিরাটাকে একটু গরম করে রেখেছি, গরম করে আবার গ্যাস অফ করে রেখেছি। দেখুন এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এটাকে তেল থেকে ছেঁকে তুলে নিয়ে শিরাতে দিয়ে দিতে হবে। শিরাতে প্রত্যেকটা বালুশাই ভেজানো থাকবে 8 ঘন্টা। 8 ঘন্টার থেকে বেশি ভেজালেও অসুবিধা নেই। মিষ্টি যত রেখে খাবেন তত তার স্বাদটা বাড়বে। আর রসের মিষ্টি তো আরোই রেখে খেলে ভিতরে রসটা ঢুকবে, স্বাদটা আরো বাড়ে। দেখুন আবার 3টে ছেড়ে দেওয়া হয়েছে, আস্তে আস্তে ভাজা হবে। জোরে একদম ভাজবেন না। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, আর কমেন্ট করবেন। দেখুন আরও 3টে ভাজা হয়ে গেছে। এবার সেই 3টে বড় এখানে দিয়ে দেওয়া হবে। এইভাবে প্রত্যেকটা বালুশাই ভেজে নিতে হবে। এটা আমি 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম রসে। চিনি শিরা থেকে তুলে নিয়ে উপরে কাজু বাদাম কুচি দিয়ে পরিবেশন করা হয়ে গেছে, পেকিং করে দিয়েছি। কেমন লাগলো ঘরে বানানো এই মিষ্টিটা অবশ্যই জানাবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আর পাশে যে বেল নোটিফিকেশান আছে ওটা অল প্রেস করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশান আপনি কিন্তু পেয়ে যাবেন। নমস্কার।